আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ইউনিট ফাইভ। ইউনিট ফাইভের মধ্যে রয়েছে যে 5.1 প্রিন্সিপাল অফ কনসলিডেশন, তো সেটা আমরা শুরু করছি। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ কনসলিডেশন? এর আগের চ্যাপ্টারে আমরা কী করেছিলাম না, কম্প্যাকশন শিখেছিলাম। তো কম্প্যাকশনের পরে যেটা আসে সেটা হচ্ছে কনসলিডেশন। তাহলে এই কনসলিডেশনে কি, কনসলিডেশন যে এখানে আমরা বলছি স্যাচুরেটেড ক্লে ওয়াটার সিস্টেম এখানে বলা হয়েছে। আমাদের এখানে যে ওয়াটার এবং তার ক্লে, তার মধ্যে কিছু ওয়াটার মিক্স আছে, তাহলে কী হবে, এর উপরে যখন আমরা কখন এক্সটার্নাল প্রেশার যখন অ্যাপ্লাই করব, তাহলে সেই এক্সটার্নাল প্রেশারটা কে নেবে, সেই এক্সটার্নাল প্রেশারটা নেবে তার মধ্যে যে ওয়াটারটা রয়েছে, ওয়াটারটা সেই এক্সটার্নাল প্রেশারটা নেবে। তারপরে কী হবে যে সেটাই বলেছে যে দ্য প্রেশার অ্যাপ্লাইড ইজ ইনিশিয়ালি টেকেন আপ দ্য ওয়াটার ইন দ্য পোর্স রেজাল্টিং দেয়ার ফর অ্যান এক্সেস পোর ওয়াটার প্রেশার। অর্থাৎ তার মানে ওই পোরের মধ্যে যে ওয়াটারটা রয়েছে সেই পোর ওয়াটার প্রেশারটা ইনক্রিজ করবে। তাহলে আমার সয়েল মাসের মধ্যে যদি ড্রেনেজটা পসিবল হয়, অর্থাৎ আমার যদি পারমিয়েবল সয়েল হয়, ইন্টারকানেক্টিং হোয়াইট স্পেস যদি থাকে, তাহলে এই ওয়াটারটা সেখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং যখনই জলটা বেরিয়ে যাবে তার মানে সেই লোডটা রিলিজ হবে এবং জলটা বেরিয়ে যাওয়ার অর্থ ভয়েড স্পেসটাও কমে যাবে, তার মানে তখন সয়েল মাসটা কমপ্রেস হবে। এবং তাহলে এই লোডটা কোথায় যাবে, এই লোডটা তখন সয়েল স্কেলিটনের ওপর এসে চাপবে। তাহলে আমরা কনসলিডেশন কাকে বলছি, দিস প্রসেস ইনভলভিং এ গ্র্যাজুয়াল কম্প্রেশন অকারিং সাইমালটেনিয়াসলি উইথ দ্য ফ্লো অফ ওয়াটার আউট অফ দ্য মাস অ্যান্ড উইথ এ গ্র্যাজুয়াল ট্রান্সফার অফ দ্য অ্যাপ্লাইড প্রেশার ফ্রম দ্য পোর ওয়াটার টু মিনারেলস কালেক্টেড ইজ কল্ড কনসলিডেশন। অর্থাৎ এই যে আমরা বাইরে থেকে প্রেশারটা দিলাম, এই প্রেশারটা ইনিশিয়ালি ওয়াটার নিল, ওয়াটার তারপরে যখন তার পোর স্পেসগুলো পেয়ে গেল এবং সেটা যখন বেরিয়ে গেল, তাহলে ইনিশিয়াল যে ওয়াটারটা প্রেশারটা নিয়েছিল সেটা তখন আস্তে আস্তে নেমে এসে ও সয়েল মাসটার ওপর, সয়েল স্কেলিটন বা স্পিয়ারিকাল যে স্ট্রাকচারটা ছিল তার উপরে প্রেশারটা দিল, সে নিল। এই প্রসেসটাকেই আমরা বলছি কনসলিডেশন। এর ঠিক উল্টো প্রসেস যেটা, সেটা হচ্ছে কী হবে, এটা কম্প্রেসড হলে তার মানে এর উল্টো প্রসেস হচ্ছে বেড়ে যাওয়া, তাই এটাকে বলছি আমরা সোয়েলিং। কথাটাকে আমাকে বলেছি বলছি সোয়েলিং। তো কনসলিডেশন মেবি ডিউ টু দ্য ওয়ান অফ দ্য মোর অফ দ্য ফলিং ফ্যাক্টর্স। কী কী কারণে হতে পারে, ডিউ টু এক্সটার্নাল স্ট্যাটিক লোড ফ্রম দ্য স্ট্রাকচার। অর্থাৎ আমরা একটা বিল্ডিং করছি, তাহলে এর ওপরে এই যে স্ট্রাকচারটা করছি তার জন্য একটা স্ট্যাটিক লোড আসতে পারে। ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য সয়েল, এর ওপরে ওর ওপরে যখন আমরা ওই সয়েল মাসের ওপর আরও কিছু সয়েল হিট করেছি, তার সেলফ ওয়েটের জন্য হতে পারে। থার্ড পয়েন্ট হতে পারে ডিউ টু দ্য লোয়ারিং অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল। এই সয়েল মাসের মধ্যে যে ওয়াটারটা রয়েছে সেই ওয়াটারটাকে যদি আমরা বের করতে পারি, মানে পাম্প আউট করে বের করতে পারি, তাহলে ওয়াটার লেভেলটা এখানে ছিল সেটা আস্তে আস্তে নেমে আসবে, তাহলে ওয়াইট স্পেসগুলো কমে আসবে, তার জন্য হতে পারে। আর ডিউ টু ডেসিকেশন, ডেসিকেশন অর্থাৎ বাংলাটা লিখে দিয়েছি শুষ্কতা, অর্থাৎ আপনি যদি কোনোভাবে শুকনো করতে পারে, হিটিং সয়েল মাস তো হিটিং বিশাল স্ট্রাকচারকে হিটিং করে সম্ভব না, দেখ এটাকেও একটা প্রসেস হতে পারে যদি আমরা ডেসিকেশন করি, অর্থাৎ ড্রাই সিজনে যেটা অ্যাকচুয়ালি করতে। আর টোটাল কম্প্রেশন যেটা হয়েছে, টোটাল কম্প্রেশনটাকে আমরা তিনটে ভাগ করতে পারি, ইমিডিয়েট কম্প্রেশন, প্রাইমারি কম্প্রেশন আর সেকেন্ডারি কম্প্রেশন। তা এগুলো নিয়েই আমরা পরবর্তী দুটো পাতায় বলেছি যে সয়েল মাসটা একটা ইলাস্টিক সয়েল, সুতরাং এর ওপরে যখন কোনো এক্সটার্নাল লোড দেওয়া হচ্ছে এটা যেহেতু ইলাস্টিক মেটেরিয়াল হিসেবে আমরা সয়েল পার্টিকেলগুলোকে দেখি, সুতরাং তার একটা কম্প্রেশন হবে। এবং যেটাকে আমরা ইমিডিয়েট কম্প্রেশনটাকে অনেকটা বলতে পারি কম্প্যাকশন, কম্প্যাকশনটাকে হচ্ছে তখন এয়ারটা বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট কম্প্রেশন হয়ে যাবে। আর এরপরে এটা আছে প্রাইমারি কম্প্রেশন। প্রাইমারি কম্প্রেশনটাকে এই যে সয়েল মাসের ওপর জল রয়েছে সয়েল মাসের মধ্যে, তার উপরে ওয়াটার প্রেশারটা পড়লো, ওয়াটার প্রেশারটা কী করবে, ও জায়গা খুঁজে নেবে,
যে বেরোনোর জন্য ও বেরোনোর জায়গা খুঁজে পেলে, কোনো একটা পাথ পেলে সে সেখান দিয়ে জলটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এইটাকেই আমরা বলছি প্রাইমারি কম্প্রেশন। তার মানে এইটা হতে কিছুটা সময় লাগে, প্রাইমারি কম্প্রেশন। আর থার্ড হতে পারে সেকেন্ডারি কম্প্রেশন। এটা অ্যাকচুয়ালি যতদিন স্ট্রাকচারটা থাকবে ততদিনই এটা হবে, এবং এটা হতে অনেক সময় লাগে। তাই এই থার্ড যেটা বলছি যে পার্টটা সেটা হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন। ইট ইস এ টাইম ল্যাগ, টাইম অনেকটা টাইম। নেক্সট যেটা তোমাদের সিলেবাসে রয়েছে দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন। এই ক্লে সয়েল আর ওয়াটার বা ক্লে ওয়াটার বা সয়েল ওয়াটার যে সিস্টেমটা রয়েছে বা ক্লে এয়ার আর ওয়াটারের যে সিস্টেমটা রয়েছে, মেকানিক্যাল মডেল দিয়ে আমরা তারজাগি অ্যান্ড ফলিক, তারজাগি অ্যান্ড ফলিক এটাকে ডিসক্রাইব করেছি। এই ফিগারটার মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে কী দেখতে পাচ্ছেন, এখানে একটা স্প্রিং, দিস ইজ স্প্রিং যার হাইট জেড জিরো, তার উপরে ধরো 10 ইউনিট একটা লোড চাপছে। ইন দ্যাট কেস ইনিশিয়াল হচ্ছে সিগমা, যেটা সিগমা ড্যাশড। এরপরে আমরা কী করছি, এই 10 ইউনিটের উপর যদি আমরা আবার 2 ইউনিট চাপাই তাহলে কী হবে, তাহলে স্প্রিংটা বসে যাবে এবং সেক্ষেত্রে হচ্ছে Z1 হাইট। আর এখানে সিম্বল দেখানো হচ্ছে এইরকম হরাইজন্টাল পজিশনে যখন থাকবে তখন সেটা হচ্ছে ভালভটা ওপেন রয়েছে, এইরকম কন্ডিশনে যখন রয়েছে তখন হচ্ছে ভালভটা পার্শিয়ালি ওপেন, আর এটা যদি ভার্টিক্যালি আপওয়ার্ড থাকে তাহলে হচ্ছে ভালভটা ক্লোজ। এবার আমরা এই ছবিটার দিকে যদি যাই, মানে এটা এ, এটা বি, আর এটা যদি আমি সি ফিগার, সি ফিগারের মধ্যে কী দেখতে পাচ্ছি যে এই একটা কন্টেইনার, যে কন্টেইনারটা জলে ভর্তি এবং এখানে একটা স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের ওপর আমার 10 টন লোড চাপানো হচ্ছে, আর এখানে একটা পাইপ রয়েছে এবং এখানে আমি ভালভটাকে দেখতে পাচ্ছি কিন্তু ভালভটা ওপেন। অর্থাৎ এই যে 10 টন যখন লোড চাপালাম তখন যখন চাপাচ্ছি তখন জলটা এর ভেতরের জলটা স্প্রিংটা ছোট হলো এবং জলটা বেরিয়ে চলে গেল, কারণ একটা সময় এসে স্টেবল হলো, তখন আর জল বেরোচ্ছে, তখনকার হাইটটাকে আমরা বলছি চেড়ছি। অর্থাৎ এই 10 টন লোডই তখন রয়েছে। এবার কী করছি, এবার আমরা ভালভটাকে বন্ধ করে দিচ্ছি, ভালভটাকে বন্ধ করে দিয়ে তার উপরে আমরা আবার একটা 2 টন লোড চাপাচ্ছি, তখনও কিন্তু হাইট ঝেড় চিড়ে রয়েছে কারণ জল যেহেতু বাড়তে পারছে। সুতরাং এই 2 টন আর 10 টন যেটা লোডটা রয়েছে নেবে কে, স্প্রিং, তাহলে 10 টন লোডটা স্প্রিং নিয়েছিল, তাহলে 2 টন লোডটা কে নেবে, 2 টন লোডটাকে ওয়াটারকে নিতে হয়েছে, কারণ স্প্রিংটা তো বসার সুযোগ পায়নি, জল বেরোতে পারেনি, স্প্রিংও বসতে পারেনি। সুতরাং এই 2 টন লোডটা অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা এই বার দিয়ে ডিউজ করা আছে এটা পুরোটাই নিচ্ছে কিন্তু জল। এবার যদি আমি পার্শিয়ালি ওপেন তাহলে কী হবে, তাহলে এই জলের মধ্যে যে 2 টন লোড ছিল বা 2 টন বা 2 ইউনিট লোড ছিল সে তখন এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিছুটা জল বেরিয়ে যাবে, তখন একটা জেড ড্যাশড হাইটের। তার মানে তখন কী হচ্ছে, যদি আমি সামান্য ওপেন করি তার মানে এখান থেকে ডেল্টা পরিমাণ প্রেশার কমে গেছে জলের থেকে, সেই ডেল্টা পরিমাণ প্রেশার কোথায় গেছে, ডেল্টা পরিমাণ প্রেশার গেছে স্প্রিংয়ের মধ্যে, যার ফলে স্প্রিংয়ের ওয়েটটা ডেল্টা পরিমাণ বেড়েছে আর এখানে ওয়াটারের প্রেশারটা ডেল্টা পরিমাণ কমেছে, যার ফলে এখানে একটা জেড ড্যাশড হাইট এসেছে, যেটা এখান থেকে জেড ড্যাশড হাইট হয়েছে। এরপরে যদি বারটাকে আমি কমপ্লিট ওপেন করি তাহলে কী হবে, এই যে 2 টন লোড, আগে 10 টন লোড স্প্রিং নিচ্ছিল, 2 টন লোডে কিছুটা জল নিয়েছিল এই কেসে, এবার ওই 2 টন লোডটাকে যেহেতু পুরো জলটা বেরিয়ে গেছে তার মানে জলের মধ্যে আর কোনো প্রেশার নেই, হাইড্রোস্ট্যাটিক প্রেশার তখন এখানকার জিরো হয়ে গেছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তাহলে তখন প্রেশারটা কে নিয়েছে, তখন কিন্তু আবার স্প্রিংকে নিতে হয়েছে, যার ফলে এই স্প্রিংয়ের প্রেশারটা 12টা নিয়ে এসছে, যেখানে টোটাল প্রেশার 12টা এবং এই প্রেশারটা কিন্তু তখন জিরোতে গিয়ে দাঁড়িয়েছে। তা এবার আমরা যদি বলি যে এটার সঙ্গে সয়েলের সম্পর্ক, এখানে এই কন্টেইনারটাকে যদি আমরা বলি যে কনফাইন্ড সয়েল
ওয়াটার সয়েলের মধ্যে যে ওয়াটার থাকে, স্প্রিং, স্প্রিংটাই যেন সয়েল। তাহলে এখানে এবার সেইভাবে কল্পনা করলে প্রথমে কে নিচ্ছিল, 10 টন লোড সয়েল নিচ্ছিল, ওয়াটারের মধ্যে কোনো প্রেশার ছিল না। তারপরে প্রেশার বাড়ালাম, যখন 2 টন বাড়ালাম বন্ধ রয়েছে, তখন 2 টন লোড জলের মধ্যে রয়েছে, সয়েলের মধ্যে কোনো প্রেশার নেই। কিন্তু যখন যে মুহূর্তে আমি জলটাকে পাস করার ব্যবস্থা করলাম, অর্থাৎ যে ইন্টার কানেক্টিং ভয়েস যে জলটা বেরিয়ে গেল, তখন 2 টনের মধ্যে ডেল্টা পরিমাণ লোড চেঞ্জ হলো, অর্থাৎ সয়েল মাসে কিছু গেল। এবং আলটিমেটলি কী হলো, Z0 থেকে কিন্তু Z' হাইট বা পরবর্তীকালে পুরো জলটা ছেড়ে দেওয়ার ফলে একদম Z1 হাইট হয়ে, তার মানে কী দাঁড়াচ্ছে, আলটিমেটলি সয়েলের হাইটটা এখান থেকে Z0 থেকে Z1-এ চলে এলো যখন 2 ইউনিট এক্সট্রা লোড ছাপা, তার মানে সয়েল মাস্টার একটা কনসলিডেশন, এটাকেই আমরা তার জাগিয়ান ফলিক এখানে সেটাকে বুঝেছেন যেটা এখানে আমরা বলছি। এবং যার ফলে এই জিনিসটা হতে কিছুটা সময় লাগে, যেটাকে আমরা বলছি হাইড্রোডাইনামিক ল্যাগ। নেক্সট যেটা তোমাদের আছে, দ্যাট ইজ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনটা কী বলেছে, কিন্তু সহজভাবে এখানে যদি বলি যে এখানে একটা স্যান্ডি লেয়ার রয়েছে, এখানে একটা স্যান্ডি লেয়ার রয়েছে, মাঝখানে একটা সফট ক্লে লেয়ার রয়েছে, তার মানে এই সয়েল স্যান্ডি লেয়ারের জন্য এবং এই স্যান্ডি লেয়ারের মাঝখানে একটা স্যান্ডউইচ হয়েছে একটা সফট ক্লে। তাহলে এই স্যান্ডি লেয়ার এবং এই সফট লেয়ারের যে সারফেসটা রয়েছে, এই সারফেসটা একটা ড্রেনেজ ফেস ডেভেলপ করবে, এবং এই জলটা বা উপরের যে জলটা আসবে বা নিচের যে জলটা, তখন এই সারফেস দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এটার একটা হরাইজন্টাল মুভমেন্ট হবে ওয়াটার, এবং জলটা যখনই বেরিয়ে যাবে তখন এই সফট ক্লে লেয়ারের হাইটটা কমে আসবে। এই জন্য এইটাকেই আমরা বলছি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। তাহলে সেখানে এই ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন তার যে থিওরিতে কী অ্যাসাম্পশনস রয়েছে, দ্য সয়েল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড ফুললি স্যাচুরেটেড, ওয়াটার অ্যান্ড সয়েল পার্টিকলস আর ইনকম্প্রেসিবল, ডিফরমেশন অফ দ্য সয়েল ইজ এন্টায়ারলি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম, মানে যে ডিফরমেশন হচ্ছে সেটা সয়েলের ভলিউম চেঞ্জের জন্য হচ্ছে, ডার্সিস ল ফর ল্যামিনার ফ্লো কন্ডিশন ইজ ভ্যালিড, এক্সেস পোর ওয়াটার ড্রেইন আউটস ইন ভার্টিকাল ডিরেকশন, এক্সেস পোর ওয়াটার যেটা সেটা কিন্তু গিয়ে ভার্টিকাল ডিরেকশনে বেরিয়ে যাবে, কারণ যাক বেরিয়ে দেবে যে একটা জায়গা থেকে গিয়ে অন্যদিক দিয়ে বেরোচ্ছে। আর লাস্ট বলেছি, দেয়ার এক্সিস্ট এ ডেফিনেট রিলেশনশিপ বিটুইন ইনক্রিজ ইন প্রেশার অ্যান্ড দ্য কারেসপন্ডিং চেঞ্জ ইন ভয়েড রেশিও, অর্থাৎ ভয়েড রেশিও চেঞ্জের সঙ্গে সঙ্গে তার প্রেশার ইনক্রিজের একটা সম্পর্ক। এবার এটাকে যদি আমরা পারমিয়েবিলিটি এর আগে পড়েছি, এবং পারমিয়েবিলিটির ক্ষেত্রে অনেকটা এই জিনিসগুলোই দেখেছিলাম, এই অ্যাসাম্পশনগুলোই ছিল। তা এখানে যদি আমরা ডিফাইন করি যে পারমিয়েবিলিটি আর কনসলিডেশনের মধ্যে কী পার্থক্য, 1 নম্বর বলেছি এটা কিন্তু সয়েল মাসের একটা প্রপার্টি, যে ডেফিনেশনটা আমরা বলেছিলাম, ইট ইজ দ্য প্রপার্টি অফ প্রপার্টি বাই হুইচ ওয়াটার ক্যান ফ্লো ফ্রম ওয়ান পার্ট টু দ্য আদার টু দ্য ইন্টার কানেক্টিং ভয়েডস অফ দ্য সয়েল। আর কনসলিডেশনটা কী তাহলে, ইট ইজ দ্য কম্প্রেসিবিলিটি অফ দ্য সয়েল ডিউ টু এক্সপালশন অফ ওয়াটার ফ্রম ভয়েডস আন্ডার এ ওভার বার্ডেন প্রেশার। এর উপরে যখন একটা প্রেশার আসছে তখন যে জলটা বেরিয়ে যাচ্ছে এক্সপালশন অফ ওয়াটার হচ্ছে, সেটাকে আমরা বলছি যে তার যে সয়েল মাসটার ভলিউম চেঞ্জ হচ্ছে বা কম্প্রেস করে যাচ্ছে সেটাকে আমরা কনসলিডেশন। 2 নম্বর কী বলছে, পারমিয়েবিলিটি ডিপেন্ডস আপন দ্য ভয়েডস ইন দ্য সয়েল, দ্য স্যান্ডি সয়েল ইজ মোর পারমিয়েবল দ্যান ক্লে অর সিল্ট। পারমিয়েবিলিটি কে, পারমিয়েবিলিটি ডিপেন্ড করছে তার ভয়েডের উপর, যার ফলে স্যান্ডের ক্ষেত্রে পারমিয়েবিলিটি বেশি কিন্তু সিল্টের ক্ষেত্রে প্রায় ইম্পারমিয়েবল। আর এদের ক্ষেত্রে বলি স্যাচুরেটেড ক্লে লেয়ার অ্যালাউজ ওয়াটার টু এসকেপ থ্রু দ্য ড্রেনেজ পাথ, যে জলটাকে এক্সপায়ার কনসলিডেশন মানে জলটা বেরিয়ে যাওয়া, সুতরাং এই জলটা বেরিয়ে যাওয়ার পাথটা। আর রেট অফ ফ্লো ইজ মোর, এদের ক্ষেত্রে রেট অফ ফ্লো মোর, কিন্তু রেট অফ ফ্লো এদের ক্ষেত্রে খুব ভেরি স্লো, কারণ লোড আসবে
জল সামান্য বের হবে, তারপর সেইটা প্রেশারটাকে সয়েল মাসের উপর যাবে, জল বেরোলে তবেই ভলিউমটা চেঞ্জ হবে, থিকনেসটা চেঞ্জ হবে সয়েল মাসে। রেট অফ ফ্লো ডিপেন্ডস আপন দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আর রেট অফ ফ্লো ডাজ নট ডিপেন্ড আপন দ্য হাইড্রোলিক, রেট অফ ফ্লো ডিপেন্ডস আপন দ্য গ্রেইন সাইজ, রেট অফ ফ্লো ডাজ নট ডিপেন্ড আপন দ্য গ্রেইন সাইজ, রেট অফ ফ্লো ডিপেন্ডস আপন দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সয়েল মাসটা হানিকম কি ডিসপার্স কি ফ্লকুলেন্ট, যেটা ফার্স্ট চ্যাপ্টারে এইগুলো পড়ানো হয়েছিল, কিন্তু রেট অফ ফ্লো ডাজ নট ডিপেন্ড আপন দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকলস। এরপরে যেটা আসছে, তাহলে আমরা কনসলিডেশনটা মাপবো, কনসলিডেশনটা মাপি আমরা ওডোমিটার, মানে কনসলিডোমিটার, যার মধ্যে একটা নাম হচ্ছে ওডিওমিটার, ওডিওমিটার দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ওয়ান ডাইমেনশন কনসলিডেশনটাকে মাপতে পারি, যেটা পরের পাতা এখানে আমরা দেখিয়েছি। কনসলিডোমিটারে কি দুটো অংশ থাকে, একটা হচ্ছে কনসলিডেশন সেল আর একটা হচ্ছে লোডিং অ্যাঞ্জ। কনসলিডেশন সেলটা কি, একটা তলায় ব্রাস রিং রয়েছে, এই যেটা বলছি বেস প্লেট, একটা ব্রাস রিং, আর একটা এই হচ্ছে আমাদের কনসলিডেশন সেলের মধ্যে যেটা রয়েছে একটা কন্টেনার টাইপের বা মেটাল মোল্ড রয়েছে, যেটা ইন্টারনাল ডায়ামিটার 50 থেকে 100 মিলিমিটার, 10 মিলিমিটার হয়, হাইটটা 20 থেকে 50 মিলিমিটার হয়, যেটা এখানে দেখানো হয়েছে, যার মধ্যে এইটাই হচ্ছে আমার সয়েল স্যাম্পল, তার উপরে এখানে একটা পোড়া স্টোন, নিচে একটা পোড়া স্টোন, তার উপরে একটা উডেন একটা জিনিস রয়েছে, উডেন ফ্রেম, যে ফ্রেমটা দিয়ে অ্যাকচুয়ালি লোডটাকে বাড়ানো হয়, আর এখানে হচ্ছে ডায়াল গেজ রয়েছে, এই লোডিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই পোর্শনটা পড়বে, আর তলায় এটাকে আটকে এই পুরো এই মেটাল রিংটাকে বা যেটা রয়েছে সেটাকে আটকে রাখার জন্য এখানে উডেন ফ্রেম দিয়ে আটকে রাখা হয়েছে, যেটাকে ওয়াল জ্যাকেট বলছে, ওয়াল জ্যাকেট দিয়ে আটকে রাখা হয়। এখানে একটা সার্কুলার রিং থাকে, দুটো দিকে সার্কুলার রিং আর একটা ওয়াল জ্যাকেট, তার মধ্যে ফিলিং মেটেরিয়াল দিয়ে এই পুরো জিনিসটাকে আটকে রাখা হয় যাতে লোডটা এখন পড়ছে। লোডটা কীভাবে দেওয়া হচ্ছে, লোড ইনক্রিমেন্ট হচ্ছে 10 কিলোনিউটন পার মিটার স্কোয়ার বা 20, 10, 20, 50, 100, 200, 400, 800, 1000 কিলোনিউটন পার মিটার স্কোয়ার লোড দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা লোডের পরে প্রত্যেকটা লোডটাকে এই 0.25 সেকেন্ড, 1 মিনিট বা 2.25, 4 মিনিট, 6.25, 9 মিনিট, এইভাবে বিভিন্ন মিনিট পর পর 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা এইরকম লোডটা আমরা দিচ্ছি। এই লোডটা দিয়ে তার করেসপন্ডিং কি চেঞ্জ হচ্ছে সয়েল মাসে, ভলিউম কি চেঞ্জ হচ্ছে, ই অর্থাৎ ভাইব্রেশন কি চেঞ্জ হচ্ছে, সেগুলোকে আমরা আমরা ক্যালকুলেট করি। আর এক্সপেরিমেন্ট শুরুর আগে কতগুলো ডাটা আমাদের নিয়ে নিতে হয়, কি সেই সয়েল মাসটা ময়েশ্চার কন্টেন্ট কত, এবং সেই সয়েল মাসটা ওইখানে দেওয়ার আগে কত ওয়েট ছিল, ময়েশ্চার কন্টেন্ট, ওয়েট অফ দ্য সয়েল, এবং সেটা হচ্ছে বিফোর টেস্ট, আফটার টেস্ট ময়েশ্চার কন্টেন্ট এবং ওয়েট অফ দ্য সয়েল নেওয়া হয়। 4 নম্বর বলতে হয় দ্য টেম্পারেচার অফ দ্য রুম হোয়ার দ্য টেস্ট ইজ কন্ডাক্টেড, সেখানে সেটা যে টেম্পারেচারটা নেওয়া হয় সেখানে দেখা। তারপরে আমরা একটা টাইম ভার্সাস সেটেলমেন্ট কার্ভ করতে পারি, যে টাইম ভার্সাস সেটেলমেন্ট কার্ভটাকে এখানে দেখানো নেই, টাইম ভার্সাস সেটেলমেন্ট একটা কার্ভ হতে পারে, আর আদার্স ই লক পি কার্ভ, এই অ্যাকচুয়ালি টাইম ভার্সাস সেটেলমেন্ট কার্ভটা তোমাদের নেই, এই ই লক পি কার্ভটা তোমাদের রয়েছে। এখানে যদি আমি সিলেবাসে দেখি তাহলে দেখবো যে তোমাদের এখানে দেখো প্রিন্সিপাল অফ কনসলিডেশন বললাম, স্পিনার অ্যানালজি মেথড বলেছি, তার থেকে ওয়ান ডাইমেনশন কনসলিডেশন বলেছে থিওরি, তার অ্যাজাম্পশন অন ফিল্ড অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড ওয়ান ডাইমেনশন কনসলিডেশন টেমস বাই কনসলিডোমিটার বলেছে, নর্মালি কনসলিডেট ক্লে অ্যান্ড ওভার কনসলিডেশন থিওরি বলেছে, ই লক পি বা ই পি কার্ভ, সুতরাং তোমাদের টাইম ভার্সাস সেটেলমেন্ট কার্ভটা এখানে নেই, তোমরা ই লক পি কার্ভটা আমাদের দেখতে হবে।
আমরা যদি এখানে দেখি আমরা চেন ভাইব্রেশিও মেথড বলেছি বা ইলাকটিক কার্ভের ক্ষেত্রে আমরা এই থেকে যদি নিয়ে একটু বোঝার চেষ্টা করি চেঞ্জ ইন ভাইব্রেশন, অ্যাকচুয়ালি ভাইব্রেশন কি, তার মানে আমরা কী দেখবো ওখানে, সয়েল মাস্টার বা প্রেশার করবে, দেখবো যে ডেল্টা এইচ পরিমাণ তার হাইট কমে গেছে, অরিজিনাল হাইট এইচ, এবার তাকে যদি থিকনেস দিয়ে গুণ করি বা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করি তাহলেই আমার ডেল্টা ভি, তাহলে চেঞ্জ ইন ভলিউম বা অরিজিনাল ভলিউম সেটাই হচ্ছে ডেল্টা এইচ বাই এইচ। তাহলে এবার আমরা যদি বলি এই ছবিটায়, এখানে আমার অরিজিনাল ভলিউম ভি ছিল, তার ভলিউম অফ ভয়েড সেটা ছিল, ভলিউম অফ ভয়েড সলিড সেটা ছিল, আমি যখন প্রেশার বাড়িয়েছি তখন মনে করি ভি ড্যাশড হয়েছে, তার মানে ভলিউম অফ ওয়াটারটা ভি ভি ড্যাশড হয়েছে আর ভলিউম অফ সলিডসটা ভিএস ভিএসই থাকবে। তাহলে কী বলতে পারি, ভলিউম অফ ভয়েডসটা হচ্ছে, কারণ আমরা ই জানি ভিভি বাই ভিএস, তাহলে ভিভিটা হচ্ছে ই ইন্টু ভিএস, তাই তো, তাহলে ভলিউম অফ ভয়েডস ই ইন্টু ভিএস, তাহলে টোটাল ভলিউমটা কি, টোটাল ভলিউমটা হচ্ছে আমার কি ভিভি প্লাস ভিএস ভিভি প্লাস ভিএস, তাই তো, তার মানে এখানে যদি প্লাস ভিএস করলাম এদিকে প্লাস ভিএস করলাম তাহলে এটা টোটাল ভি দাঁড়ালো, তার মানে সেটা কী দাঁড়ালো, ভিএস কমন নিয়ে ভিএস ইন্টু ওয়ান প্লাস, এটা একটা পেলাম, ভি হলো ভিএস বাই ওয়ান প্লাস ভি। একইভাবে ভিভি ড্যাশটা কী পাবো, ভিভি ড্যাশটা হচ্ছে ভিএস ইন্টু ওয়ান প্লাস ই ড্যাশড, কারণ এখানে যখন ভিভি ছিল তখন যদি ভাইব্রেশন ই থাকে তাহলে এটা ভাইব্রেশনটা ই ড্যাশড করেছে, সেই জন্য ওয়ান প্লাস ই ড্যাশড হয়েছে। তাহলে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি মানে এইটুকু, তার মানে ভি বাই ভি ড্যাশড, ভি মাইনাস ভি ড্যাশড বাই ভি মানে ভি, তাহলে ভি মাইনাস ভি ড্যাশড ভি দাঁড়াচ্ছে, এখানে যেটা করেছিলাম ভি হচ্ছে ভিএস ইন্টু ওয়ান প্লাস ই আর ভি ড্যাশটা হচ্ছে ভিএস ইন্টু ওয়ান প্লাস ই, সেটাই এখানে লেখা হয়েছে, তার মানে দাঁড়াচ্ছে কাটাকাটি করে দেখবে ই মাইনাস ই ড্যাশ বাই ওয়ান প্লাস ই ড্যাশ মাইনাস ই, টাই মনে হচ্ছে চেঞ্জ ইন ভয়েড রেশিও টু দ্য ওয়ান প্লাস ই, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এই আমাদের ডেল্টা এইচ বাই এইচ, তাহলে চেঞ্জ ইন ভয়েড রেশিও মানে আমাদের ভলিউম কম্প্রেসিবিলিটি বা ডেল্টা এইচ বাই এইচটা দাঁড়াচ্ছে কত, ডেল্টা ই বাই ওয়ান প্লাস, মানে এখানে সেটাই লেখা আছে যে ডেল্টা এইচ বাই ওয়ান প্লাস এইচ, এটা হচ্ছে ডেল্টা এইচ বাই ওয়ান প্লাস এইচ হচ্ছে ডেল্টা ই বাই ওয়ান প্লাস, এটা কেটে গেছে, এখানে লিখে নেবে ডেল্টা ভি ভি বাই ডেল্টা এইচ বাই এইচ হচ্ছে ডেল্টা ই বাই ওয়ান প্লাস, বা এখানে ইকুয়াল টু লিখতে পারি ডেল্টা এইচ বাই এইচ, ডেল্টা এইচ মানে চেঞ্জ ইন হাইট আর এইচটা হচ্ছে অ্যাকচুয়াল হাইট, দিস ইজ দ্য কনসলিডেশন। এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি পয়েন্ট প্লট ইন যদি ইন প্লেন স্কেল তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসে ভয়েড রেশিও আর হরিজন্টাল অ্যাক্সিসে প্রেশারটা যদি রাখি তাহলে এটা দেখতে অনেকটা এইরকম হবে, কিন্তু যদি আমরা লগারিদম স্কেলে এটাকে প্লট করি তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে, আর অ্যাকচুয়ালি ভার্জিন কম্প্রেশন ভার্জিন কার্ভটা অনেকটা এইরকম, এটাকে যদি আর একটু ডিফাইন করি আমরা যে এইরকম করে অ্যাকচুয়ালি হয়, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে দিস ইজ দ্য ভার্জিন কম্প্রেশন কার্ভ, মানে এদিকে ভয়েড রেশিও আর এদিকে এফেক্টিভ প্রেশার, এখানেও তাই নিয়েছিলাম, এদিকে ভয়েড রেশিও এদিকে এফেক্টিভ প্রেশার, এটাকে আর একটু ব্রড করে নিয়েছি যে আমরা আগের যে কনসলিডেমেন্টটা দিয়ে যে টেস্ট করলাম সেখানে যদি দেখি যে প্রথমে এইখানে যত প্রেশার বাড়াচ্ছি আমি তত কী হচ্ছে ভয়েড রেশিওটা অনেক বেশি ছিল কমছে, কমতে 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 একটা বি পয়েন্টে এসে পড়ছে, তাহলে যত প্রেশার বাড়াচ্ছি তত কী হচ্ছে ভয়েড রেশিও কমছে, এদিকে প্রেশার বাড়াচ্ছি ভয়েড রেশিও কমছে, তাহলে এইটাকে আমরা ভার্জিন কম্প্রেশন কার্ভ বলছি,
কেন বলছি, এর পরেরটা এলে বুঝতে পারবে। যখন আমরা যদি এখানে এসে যে প্রেশারটা দিয়েছিলাম, এই প্রেশারটা যেটা ছিল, এই প্রেশারটাকে যদি আমরা রিলিজ করি তাহলে কী দাঁড়াবে, তাহলে দেখবো কী হওয়া উচিত, যে এইটাকে এই পথ পাথে আবার এখানে ফিরে যাওয়া উচিত। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না, কারণ যেভাবে জলটা বেরিয়ে গেছিলো সেভাবে তার জলটা ঢুকতে পারে না সেই জায়গাটা কেন ইয়ারটা, যার ফলে এইটাকে এইভাবে গিয়ে বি থেকে সি পয়েন্ট হয়ে যায়। এটাকে যেহেতু ভলিউমটা এক্সপ্যান্ড করছে, এয়ার ঢুকে, যার ফলে বাড়ে বটে ভাইব্রেশন, কিন্তু খুব একটা বেশি বাড়ে না, তাই এটাকে বলছে এক্সপ্যানশন। এবার এক্সপ্যানশন কার করে হয়তো এখানে পৌঁছো, তারপরে যদি আবার আমি প্রেশার বাড়াতে শুরু করি তাহলে এটা অনেকটা এইরকম হয়, যেটা রোটেড লাইন দিয়ে বলেছি, এটা রিকম্প্রেশন কার। আবার যখন এই প্রেশারে এলো তখন কিন্তু আবার সে বি পয়েন্টে পৌঁছো না, তখন ডি পয়েন্টে পৌঁছো। তারপরে আবার যখন প্রেশার বাড়াচ্ছি তখন ভাইব্রেশন আবার কমছে, কমতে 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 এইভাবে যাচ্ছে, মানে অনেকটা এইরকম একটা গ্রাফ। আচ্ছা, ইনিশিয়াল স্টেজে এইরকম থাকে বা এইরকম থাকে, যেটাকে বলছি ভার্জিন কম্প্রেশন কার, তারপরে এইটা বাড়ছে এক্সপ্যানশন কার, এই পজিশন অবধি আসছে যখন তখন রিকম্প্রেশন কার, আবার প্রেশার বাড়াচ্ছে যখন তখন এইটা আবার ভার্জিন কম্প্রেশন কার্ভের মতো কার হচ্ছে। এটাকেই এখানে বিভিন্নভাবে বলা হয়েছে, এটা যখন সিমিলার গ্রাফ পেপারে প্লট করা তখন এটা এইরকম করে এসে বি পয়েন্টে পৌঁছে, প্রায় হরাইজন্টালি বারবারে একটুখানি সামান্য বাড়ে এখানে গিয়ে পৌঁছে, তারপরে যেটাকে এক্সপেনশন কার পৌঁছে, আবার এটা গিয়ে রিকম্প্রেশন কার্ভ এখানে হচ্ছে, আবার এটা অনেকটা স্ট্রেট লাইন। অর্থাৎ সিমিলার গ্রাফ পেপারে যখন আমরা প্লট করছি ই ভার্সেস লক, লক্স অফ প্রেশার, লক পি, এটাকে বলছে ই লক পি কার, এটা অনেকটা স্ট্রেট লাইনের মতো, এটা হচ্ছে আমাদের কার্ভটা হয়। এবার এইটাকে, এই লাইনটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি, দেন আমরা এরকম একটা রিলেশন পাবো যে ই ফাইনাল ভাইব্রেশন অ্যাট এনি স্টেজ, ই জিরো ইনিশিয়াল ভাইব্রেশন, সি সি একটা নতুন টার্ম পেমা লক টেন বেস টু, এটা হচ্ছে যে আমার ইনক্রিমেন্টিং প্রেশার, আর এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার। এই যে সি সি, এই সি সিটাকেই আমরা বলছি কম্প্রেশন ইন্ডেক্স। অবভিয়াসলি এটা কিন্তু একটা ডাইমেনশনলেস, কারণ সি সিটাকে যদি আমরা লিখি এইরকম দাঁড়াবে যে ই জিরো, মানে সি সিটা এইদিকে চলে গেলে ই জিরো মাইনাস ই এইদিকে যাবে, আর এই পুরোটা এইদিকে তলা, এই এটা জিনিসটার তলায় চলে যাবে, এই জিনিসটার তলায় চলে এসছে। তাই দ্য কম্প্রেশন ইন্ডেক্স, এটাকে যেটা বলছি কম্প্রেশন ইন্ডেক্স, দ্য কম্প্রেশন ইন্ডেক্স রিপ্রেজেন্ট দ্য স্লোপ অফ দ্য লিনিয়ার পোর্শন অফ দ্য প্রেশার ভয়েড রেশিও কার্ভ। এই যে প্রেশার ভয়েড রেশিও কার্ভ, এই কার্ভটা লিনিয়ার পোর্শনটাকে এ ডিনোট করে থাকে, হয়েছে কার্ভ, অ্যান্ড অ্যান্ড রিমেইনস কনস্ট্যান্ট উইদিন এ ফেয়ারলি লার্জ রেঞ্জ অফ প্রেশার, এটা রিমেইনস কনস্ট্যান্ট, এটাকে আমরা সিসি দিয়ে ডিনোট করছি। তাই আমরা এটাকে ই ড্যাশ মাইনাস ই, এটা অর্থাৎ দিস ইজ দ্য চেঞ্জ ইন প্রেশার, সেটাকে আবার ডেল্টা ই বলছি, তার মানে ডেল্টা ই, সরি চেঞ্জ ইন ভাইব্রেশন, ডেল্টা ইটা হচ্ছে সিসি ইন্টু লক টেন বেস টু ইনিশিয়াল প্রেশার প্লাস ইনক্রিমেন্টিং প্রেশার বাই ইনিশিয়াল প্রেশার। তাহলে এর ঠিক উল্টোটা কী হবে, যখন সোয়েলিং হচ্ছে তখন এইটা এইরকম দাঁড়াবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, এবং তখন সিসিটা হবে সিএস, অর্থাৎ সোয়েলিং ইন্ডেক্স। তাই এই সিএসটাকে বলে এক্সপ্যানশন অর সোয়েলিং ইন্ডেক্স। এটাকে যে সিসির ভ্যালুটা স্কেমটন একটা পেয়েছিলেন যে সিসি কিছু রিমোল্ডেড ক্লেস হয়, রিমোল্ডেড ক্লেস হয় মানে আমরা সাইড থেকে সয়েলটা তুলে এনেছি, সেই সয়েলটা আনতে গিয়ে অনেকটা রিমোল্ডিং হয়েছে, তখন কিন্তু আমরা পাই কি 0.007 WL-10%, মানে WLটাও কিন্তু লিকুইড লিমিট, ওয়াটার কন্টেন্ট লিকুইড লিমিট -10%, এটাকেই আমরা কম্প্রেশন ইমেজ তোমাদের ক্ষেত্রে যদি কোনো অঙ্কে সিসির ভ্যালু না দেওয়া থাকে তখন এই স্কেমটানের এই ভ্যালুটা নিতে পারে, বা অ্যাকচুয়ালি ফিল্ডে যেটা সয়েলটা পাই
সেই সয়েলটা অ্যাকচুয়ালি এটাকে 1.3 দিয়ে গুণ করলে যেটা হয় অর্থাৎ 0.009, কারণ 76 আকানব্বই 0.0091 আছে, এটাকে আমরা 0.009 WL-10 দিয়ে ডিনোট করি। যদি অঙ্কে তোমাদের সিসির ভ্যালু না দেওয়া থাকে তবে এটা দিয়ে ডিনোট করি। নেক্সট যেটা আসছে কোয়েফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, কোয়েফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটিটাকে আমরা বলছি এভি, সেটা কি এভিতে ডিনোট করছে। The coefficient of compressibility is defined as the decrease in void ratio per unit increase of pressure. Decrease in void ratio per increase in pressure. So, you know, minus sign increase, because it decrease void ratio, and delta polymer pressure increase. The decrease in void ratio per unit increase in pressure. So, you know, minus sign is what happens. E0 is our initial void ratio, and eta is the final void ratio. এইটার থেকে এটা কমে যাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এইখানে মাইনাস থাকলো, এইখানে ইনিশিয়াল প্রেশার ভয়েড রেশিওটা যেহেতু আগে দিয়েছে তাই এইরকম দাঁড়াচ্ছে, আর এটা হচ্ছে ফাইনাল প্রেশার আর ইনিশিয়াল প্রেশার। এটা দিয়ে আমরা কোয়েফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটিটাকে ডিনোট করে থাকি। নেক্সট ভলিউম কম্প্রেসিবিলিটি কাকে বলছি, ভলিউম কম্প্রেসিবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য ভলিউম অফ সয়েল পার ইউনিট অফ ইনিশিয়াল ভলিউম due to a given unit increase in the pressure. Kake bolche volume compressibility is defined as a change in volume of soil change in volume of soil per unit of initial volume due to a given unit increase in pressure. Arthat mv hocche change is defined as a change in volume of the soil, jeta hocche চেঞ্জ মানে ডিক্রিজ ভ্যালু, তাই মাইনাস সাইন ইউজ করছে, ডেল্টা ভি বাই ভি হয়ে গেছে, ডেল্টা ভি বাই ভি ভলিউম অফ এ সয়েল পার ইউনিট অফ ইনিশিয়াল ভলিউম ডিউ টু গিভেন ইউনিট অফ ইনক্রিজ ইন প্রেশার ইনটু ওয়ান বাই যতটা পরিমাণ প্রেশার ইনক্রিজ করেছে। তাহলে ডেল্টা ভিটা ভিটা বাই ভি কি, এটা আমরা আগে প্রুফ করেছিলাম যে ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো, তার মানে ডেল্টা ভি বাই ভি এর জায়গায় আমরা লিখতে পারি ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো ইন্টু ওয়ান প্লাস, অর্থাৎ এই জিনিসটা মানে অর্থাৎ ভলিউম কম্প্রেসিবিলিটিটা হচ্ছে এখান থেকে প্রুফ করে আনতে পারলাম যে ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো ইন্টু ওয়ান বাই চেঞ্জ এটাই হচ্ছে আমার এভি, মানে ডেল্টা ই বাই এইটা, এটার জায়গায় আমরা এভি লিখতে পারি, এভি মানে কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, তার মানে এমভি অর্থাৎ ভলিউম কম্প্রেসিবিলিটি হচ্ছে আমাদের কোয়েফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বাই ওয়ান প্লাস ই জিরো, এখান থেকে আমরা এটা প্রুফ করতে পারলাম। তাহলে সেখান থেকে আমরা আরও একটা প্রুফ করতে পারি কি ডেল্টা এইচ, যেটা কারণ এমভিটা হচ্ছে কী দাঁড়াচ্ছে, তাহলে এমভিটা হচ্ছে এই পোর্শনটাকে যদি বাদ দিই এখান থেকে আমরা প্রুফ করতে পেরেছিলাম কি ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো মানে ডেল্টা এইচ বাই এইচ চেঞ্জ ইন হাইট বাই অ্যাকচুয়াল হাইট, সেটাই এখানে লিখছি ডেল্টা এইচ বাই এইচ জিরো। ডেল্টা এইচ পরিমাণটা কি, এটাই অ্যাকচুয়ালি সয়েল মাসটা কতটা বসে গেল, মানে কনসলিডেশনটা কতটা হলো, এখান থেকে বলতে পারি এইটার থেকে যে লিখলে ডেল্টা এইচটা হচ্ছে মাইনাসটা এদিকে গেল মাইনাস এমভি ইনটু এইচ জিরো ইনটু ইনক্রিজ ইন প্রেশার। তাহলে এই যে তিনটে ফর্মুলা শিখলাম, এই তিন এই ফর্মুলাটা এই ফর্মুলাটা বা এই ফর্মুলাগুলো এবং এইটা এইগুলো আমাদের পরবর্তীকালে বিভিন্ন ম্যাথামেটিক্সে আমাদের কাজে লাগবে, সেটাই এখানে প্রুফ করা হয়েছে। যে আমাদের এক নম্বর এই ইকুয়েশনটা আমরা প্রুফ করেছি, এটা তোমরা নিজেরা দেখে নেবে যে কীভাবে প্রুফ করা হয়েছে, অর্থাৎ এখান থেকেই আমরা পেতে পারি কি
ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা ই বাই ওয়ান প্লাস ই জিরো ইন্টু এইচ জিরো। ডেল্টা এইচটাই মনে হচ্ছে আমাদের সয়েল মাসটা কতটা কনসলিডেটেড হবে। আর একটা আমরা ওপর থেকে পেতে পারি ডেল্টা ভি বাই ভি হচ্ছে ডেল্টা এইচ বাই এইচ, মানে এটা এখান থেকে আমরা পেতে পারি ডেল্টা এইচ হচ্ছে এ ভি বাই ওয়ান প্লাস ই জিরো ইন্টু এইচ জিরো ইন্টু ডেল্টা ভি বা এম ভি ইন্টু এইচ জিরো ইন্টু ডেল্টা ভি, যেটা আমরা আগেও প্রুভ করব। আর থার্ড একটা পেতে পারি ডেল্টা এইচ হচ্ছে এই ইকুয়েশন, অর্থাৎ এই ডেল্টা এইচটাই হচ্ছে আমার কতটা পরিমাণ সয়েল মাসটার হাইটটা কমতে পারে, এখানটাও ডেল্টা এইচটার সয়েল মাসটা কতটা হাইটটা হবে। এই একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি যে সয়েল মাসটা কতটা বসে গেল, এই একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি আমরা সয়েল মাসটা কতটা বসে যাবে বা সেটেলমেন্ট হবে, এইটা দিয়েও আমরা বের করতে পারি সয়েল মাসটা কতটা সেটেলমেন্ট হবে। কম্পিটিশন অফ কনসলিডেশন সেটেলমেন্ট করতে পারি যে ইনিশিয়াল ভয়েড রেশিও, মানে অ্যাকচুয়ালি আমরা এইখানে যেগুলো বলেছি সেটাই এখানে বলা হয়েছে, যেগুলো দিয়ে আমরা বের করতে। আমাদের লাস্ট হচ্ছে এই চ্যাপ্টারে যেটা কম্প্যাকশন আর কনসলিডেশনের ডিফারেন্ট। কম্প্যাকশন কি আমরা আগে দেখলাম, ইট ইস দ্য এফেক্টেড বাই ডাইনামিক লোড, অর্থাৎ আমরা আগে রোলার র্যামার ভাইব্রেটার ইউজ করেছিলাম, মানে এফেক্টেড বাই ডাইনামিক লোড, কিন্তু এখানে একটু স্ট্যাটিক লোড। আমি একটা বিল্ডিং করলাম সয়েল মাসের ওপর, সয়েল মাসটা বসে। ইট ইজ অ্যাচিভ বাই ভাইব্রেশন আর র্যামিং আর রোলিং ফর শর্ট ডিউরেশন, এটা খুব তাড়াতাড়ি হয়, আমি রোলার চালালাম বা ভাইব্রেটার চালালাম বা রোলার বা র্যামার দিলাম তাতে সঙ্গে সঙ্গে বসে, কিন্তু এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে প্রলং পিরিয়ড ধরে চলে, জল আস্তে আস্তে বেরোবে তখন হবে। ইট ইজ এ র্যাপিড ফেনোমেনন, একই কথা বলা হচ্ছে দ্রুত হয়, এটা খুব স্লোলি হয়। ইট ইজ মেজার্ড বাই ড্রাই ডেন্সিটি, আমরা দেখেছি অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি নিয়েছিলাম। ইট ইজ মেজার্ড বাই দ্য ইন টার্মস অফ দ্য অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট, আমরা বারবার বলছি এখানে যে ডেল্টা এইচের কথা তিনটে ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করেছি যে কতটা পরিমাণ বসে সেটেলমেন্ট হচ্ছে। ইট ইজ এফেক্টেড অনলি বাই দ্য এক্সপালশন ওয়ার ফ্রম দ্য এয়ার ফ্রম দ্য বার্ডস, আমাদের কম্প্যাকশন মানে বারবার বলছি হচ্ছে এক্সপালশন অফ এয়ার, ওয়ার অ্যাজ এইটা হচ্ছে এক্সপালশন অফ ওয়াটার। আর এটাকে বলছি ইট ইজ অলসো এফেক্টেড বাই দ্য মেকানিক্যাল রিয়ারেঞ্জিং অ্যান্ড প্যাকিং দ্য সয়েল পার্টিকলস ইন দ্য স্যাম্পল, সয়েল পার্টিকলসগুলোকে আমরা যে মেকানিক্যালি রিয়ারেঞ্জ করতে পারি, যে বড়ো পার্টিকেলের মাঝখানে ছোটো পার্টিকেল ঢোকাতে পারি, তাহলে এটা কম্প্যাকশন হবে। আর এটা কিন্তু স্কুইজিং আউট অফ ওয়াটার, জল বেরিয়ে যাওয়ার ওপর কনসলিডেশনটা ডিপেন্ড, এগুলো হচ্ছে ডিফারেন্ট মেথড। আর এখানে আমার একটা প্রবলেম দেওয়া আছে, এখানে একটা স্যান্ডি লেয়ার রয়েছে যার হাইট 3 মিটার, যার গামা ইউনিট ওয়েট অফ দ্য স্যান্ড হচ্ছে 2.2 টন পার মিটার কিউ, আর এখানে 2 মিটারে একটা ক্লে লেয়ার রয়েছে যার কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন ইনডেক্স 0.23, আর গামা ইউনিট ওয়েট অফ দ্য ইউনিট ওয়েট অফ দ্য সয়েল মাস হচ্ছে 1.7 টন পার মিটার কিউ, আর ইনিশিয়াল ভয়েড রেশিও ইজি। তাহলে আমাদের ইনিশিয়াল প্রেশার, মানে আমি বলছি এখানে যে মিডল হাইট অফ দ্য লেয়ার, অর্থাৎ এই যে ক্লে লেয়ার এর মাঝখানে, সবসময় মাঝখানেই ক্যালকুলেট করতে হবে যে মাঝখানে লেয়ারে কতটা বসে, এই ক্লে লেয়ারের ওপর স্যান্ডি লেয়ার আছে, সুতরাং এর ওপরে স্যান্ডি লেয়ারের চাপের জন্য এটা কতটা বসে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। কেন হঠাৎ এই ফর্মুলাটা ইউজ করতে যাব, কারণ আমার দেখো এখানে সিসি বলে দেওয়া আছে, আমার এখানের আগের কোনো অঙ্কেই কিন্তু সিসি একমাত্র এখানেই রয়েছে, এই ফর্মুলাটা সিসি রয়েছে, এই ফর্মুলাটাও সিসি নেই, এই ফর্মুলাটাও সিসি, সুতরাং আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে সিসি বের করতে হবে, ওয়ান প্লাস ই জিরো ইনিশিয়াল ভাইব্রেশন বলে দিয়েছে 1.2, এইচ জিরো ইনিশিয়াল হাইট, হ্যাঁ ইনিশিয়াল হাইট 2 মিটার বলে দিয়েছে, লক টেন পি জিরো ইনিশিয়াল প্রেশার বলেছে না বলে, ইনক্রিমেন্টেড প্রেশার বলেছে, টু অ্যান ইনক্রিজ ইন প্রেশার অফ 5 টন বলে দিয়েছে, তাহলে এইটা 5 টন বলে দিয়েছে, সুতরাং এইখানে সিসি 0.23, ওয়ান প্লাস ই জিরোটা হচ্ছে 1.2, এইচটা হচ্ছে 2, লক টেন পি জিরোটা ইনিশিয়াল প্রেশার হচ্ছে 8.3, ডেল্টা পিট সরি 8.3টা করতে গেল, এইটাকে আমাকে বের করতে হবে, আর 5 টন কোশ্চেনও বলে দেওয়া আছে। পি জিরো তার মানে আমার এই লেয়ারটার ওপর কী লেয়ার কী প্রেশার আছে, এই লেয়ারটার ওপর প্রেশার হচ্ছে এই পরিমাণ ক্লে লেয়ারের প্রেশার, এই পরিমাণ সয়েল লেয়ারের প্রেশার,
তার মানে আমি যদি বলি এখানে এই জায়গাটার এই স্যান্ডিলিয়ারের প্রেশার কি গামা ইনটু এইচ, সেটা বলা হচ্ছে গামা ওয়ান ইনটু এইচ ওয়ান, অর্থাৎ এইচ ওয়ানটা হচ্ছে 3 মিটার আর এই গামাটা হচ্ছে গামা ওয়ান 2.2, তাই 2.2×3, আর এই আর এইখানে কতটা প্রেশার, এইটুকু জায়গার প্রেশার। তার মানে এখানকার ইউনিটয়েড বলে দিচ্ছে 1.7, 1.7 ইনটু 2 অর্ধেক 1, 1.7 ইনটু 1, তার মানে এগুলোকে গুণ করলে 8.3 দাঁড়াচ্ছে, সেই 8.3টা এখানে ইউজ করছে। আর এখানে দেখো পুরোটা সিসি, তার কোনো ইউনিট নেই, ইজুরের ইউনিট নেই, আর এখানে তো ইউনিট কেটে যাচ্ছে, সুতরাং H0 যে ইউনিটে নেব সেটাই হচ্ছে আমার এখানকার ইউনিট, অর্থাৎ H0 যেহেতু মিটারে নিয়েছি সুতরাং এটা মিটারে, অর্থাৎ 0.042। এর সঙ্গে আরও একটা কী বলেছে, অলসো ক্যালকুলেট দ্য সেটলমেন্ট হোয়েন দ্য ওয়াটার টেবল রাইজেস টু দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড লেভেলে যখন উঠে আসে তখন কী দাঁড়াচ্ছে, তা গ্রাউন্ড লেভেলে উঠে এলে কী হবে, ওয়াটারটা এখান থেকে উঠে এলো এখানে, তাহলে তখন 2.2টার উপর একটা আপওয়ার্ড একটা জলের প্রেশার থাকে, সেই জলের প্রেশারটা হচ্ছে 1, তার মানে এই 2.2টা কমে যাবে, 2.2-1 হবে কিন্তু এটা যেমন 3 ছিল সেটাই 3 থাকবে, আর 2.2টা ওয়াটার প্রেশারটার জন্য কমে গেল 2.2, এখানেও তাই থাকবে, 1.7 ওয়াটার এসছে তাই 1.7-1 এসছে, আর হাইটটা 1 মিটার, তাহলে এখান থেকে 4.2, সুতরাং এই P0-র জায়গায় ইনিশিয়াল প্রেশারটা আগে 8.3 ছিল এখন 4.3 হয়ে গেল, তেমন এটা 0.07 মিটার হলো। এই দুটোর থেকে আমরা কী প্রমাণ করতে পারি, তার মানে সেটলমেন্টটা ইনক্রিজ করছে, এখানে হচ্ছে 70.07 মিটার মানে 70 মিলিমিটার, আর এখানে কত ছিল 42 মিলিমিটার, তাহলে সেটলমেন্টটা কার বেশি, এর বেশি, সুতরাং ইনক্রিজ ডিউ টু দ্য, এটা এখানে সাইজ হবে না, ডিউ টু দ্য ইনক্রিজ অফ ওয়াটার টেবল সাইজ হবে, এটা ইনক্রিজ হবে, এটা যে ডিউ টু দ্য ইনক্রিজ ইন ওয়াটার প্রেশার ওয়াটার লেভেল, অর্থাৎ জল যত উপরে উঠে আসবে তত সয়েল মাসের সেটলমেন্ট বেশি হবে। থ্যাংক ইউ, এটা ভালো করে পড়ো, আমি প্রবলেমটা দিয়ে দিচ্ছি, এর আগেরটা ভালো করে পড়বে, এতদিন যেগুলো পড়েছে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে। থ্যাংক ইউ।